ময়মনসিংহের গ্রামাঞ্চলে বাঁশের খুঁটিতে তার ঝুলিয়ে মাইলের পর মাইল ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রমরমা ব্যবসা করছে কিছু অসাধু পল্লী বিদ্যুতের গ্রাহক। দিনের পর দিন ধর্ণা দিয়েও বিদ্যুৎ সংযোগ না পেয়ে অবৈধভাবে এসব সংযোগ নিচ্ছেন গ্রামের মানুষেরা। অভিযোগ আছে, এতে সহায়তা করছে খোদ পল্লী বিদ্যুতেরই কিছু অসাধু কর্মী। বাঁশের খুঁটিতে টানা বিদ্যুতের তার সামান্য ঝড় বৃষ্টিতেই ছিঁড়ে পড়ে যায়। এতে প্রায়ই ঘটছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনা। আলাদা মিটার আছে, মিটার থেকে হানতে চাইলে দুলাহি দুরাহি বাড়ি লিয়ে আসছে। বাসে কুটি দিয়ে বিদ্যুতের লাইন আনছি, তিন চারটে বাতি জ্বালাই। লাইনটা যে একখান থেকে আরেকখানে নিচ্ছে, এটা খুব ঝুঁকিপূর্ণ বাসের কুটিতে, এতে যে আমরা বয়ে থাকি। কিছুদিন আগে দুই লোক মারাও গেছে এই ব্যাপার নিয়ে। তারা এই সাইট কালেকশন কিছু সময় বন্ধ করে না, বা আমরা কথাবার্তা বলতেছি তারা শুনে নাই। পল্লী বিদ্যুৎ যেন অচিরে এই লাইনগুলো কেটে পেলে, কাউকে যেন এই সাইড লাইন দেওয়া না হয়, আমি দ্রুত তাদেরকে এই ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, দ্রুত এসব অবৈধ ঝুঁকিপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। জুনের পরে সমস্ত এলাকা সার্ভে করে আমরা সাথে সাথে লাইনগুলি কেটে দিব, যদি অবৈধ লাইন এরকম থাকে। আমাদের লোক যদি এরকম অনৈতিক কাজে জড়িত থাকে, অবশ্যই এটা যদি স্পেসিফিক বলতে পারে যে আমাদের লোক দেখা না দেখার ভান করছে অথবা তার তথ্য দেয় নেই, আমরা নিয়ম অনুযায়ী আমাদের চাকুরিবিধি অনুযায়ী আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের এবং ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট উপজেলায় পিডিবির বাঁশের খুঁটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের সংখ্যা বেশি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।